ঈদযাত্রায় যাত্রায় রেলের সম্ভাব্য দুর্ঘটনার রোধে প্রস্তুত আছে রেল বিভাগ মনিটরিং বিভাগের দুর্বলতার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে তাই মনিটরিং বিভাগ পর্যবেক্ষণে রাখবে রেল বিভাগ জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম ঈদুল আজহায় রেলের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব জানান দুই জুন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 6000 mAh ব্যাটারির ওয়ান পাওয়ার মাস্টার রেল ভবনে ঈদুল আজহায় ট্রেনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী জানান দুই জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দশ দিন আগে থেকে টিকিট কাটতে পারবেন যাত্রীরা চাঁদ দেখার উপর নির্ভর করবে সতেরো আঠারো ও উনিশ জুনের টিকিট বিক্রির বিষয়টি অগ্রিম ও ফেরত যাত্রায় এবারেও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন ঈদে এবার বিশটি বিশেষ ট্রেন চলবে বলে জানান মন্ত্রী যাত্রীদের টিকিট ক্রয় সহজ করার জন্য পশ্চিমাঞ্চলের টিকিট সকাল আটটা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর দুইটা থেকে অনলাইনে পাওয়া যাবে বারো জুন থেকে চোদ্দ জুন ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে টিকিটের যে কারোবাজারি এটা আমরা অনেকটা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পারছি একেবারে যে গেছে এটা আমরা বলবো না এখনো কিছু আছে সেগুলো আমরা বন্ধ করার জন্য চেষ্টা করছি মন্ত্রী আরও জানান রেলপথে দুর্ঘটনা রোধে প্রস্তুতি নেওয়া হয়েছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা সতর্ক করে দিছি যে যাতে ঈদ গত ঈদ পরে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে যেটা রেলের ভাবমূর্তি নষ্ট করছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই যে মনিটরিং ব্যবস্থা যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে আমাদের কিছু দুর্বলতা আছে এগুলোর ব্যাপারে আমরা জোর দিছি ঈদের পর অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজ নিয়ে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে জানান জিলুর হাকিম আমরা আগেই সতর্ক করছি লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা